হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একটা লাঞ্চ রেসিপি। আজকে আমি তৈরি করব বাটার লেমন রাইস। এর জন্য আমি এখানে জল গরম করতে বসাবো। আমি এখানে এই রকম বাটির 6 বাটি জল নেব, 3 বাটি চালের জন্য, এই এরকম সাইজের বাটি। চালটাকে ধুয়ে আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি, জলটা গরম হতে বসালাম। জলটা মোটামুটি ফোটার মুখে এবার এতে স্বাদ মতো নুন দিলাম। আর দেব সামান্য তেল। যাতে ভাতটা একদম ঝরঝরে হয় আর সাদা হবে। জলটা ফুটছে, এতে চালগুলো দিয়ে দিচ্ছি, বাসমতি রাইসটা। আপনারা যদি 1 কাপ চাল নেন, তাতে ওই কাপের 2 কাপ জল নেবেন। এই রাইসের ক্ষেত্রে 1:2 রেশিও সব চালটা দেওয়া হয়ে গেল প্রায়। চালটা দিয়ে একদম হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা দিতে হবে। দেখুন বন্ধুরা, ফোটা শুরু হয়ে গেছে, ফ্লেমটা একদম সিম করে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চালটা কতটা ঝরঝরে হয়েছে। এটা মোটামুটি 12 মিনিট মতো সময় লাগলো সেদ্ধ হতে। এটাকে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, ওই 5 মিনিট মতো। এবারে ভাতটার মধ্যে ভাজা জিরে গুঁড়ো দেব। শুকনো খোলায় ভাজা জিরেটাকে গুঁড়ো করে রেখেছি। ওই মোটামুটি 3 টিস্পুন মতো মশলা দিলাম, আর 3 টেবিল স্পুন মতো লেবুর রস দিলাম। এবারে এগুলোকে আস্তে আস্তে করে মিক্স করব। ফ্লেমটা কিন্তু অফ আছে বন্ধুরা, সেদ্ধ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে এটাকে করতে হবে। এবারে একটা ছক রেডি করব, তার জন্য আমি 6 টেবিল স্পুন মতো সাদা তেল দিলাম। এবারে এতে সর্ষে জিরে দেব। এটা হয়ে গেছে, এবারে এতে কারি পাতা দেব। ছকটা রেডি হয়ে গেছে, এটাকে এই চালটার মধ্যে দিয়ে দেবো। এটাকে সামান্য মিক্স করছি। এবারে এতে 3 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দেবো। এবারে সামান্য ফ্লেমটা জ্বালাবো একদম সিম করে। এবারে এটা অফ করে ঢাকা দিয়ে দেবো। বাটারটা পুরোটাই মেল্ট হয়ে যাবে। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে, এবারে এগুলোকে
खूब सॉफ्टलि मिक्स कर ले रेडी हो जाए। बटर लेमन राइस रेडी हो गए। ये अपनारा सैफ्रन ग्रेवी चिकेन दिए ट्राई करते पारें। तार लिंक डेस्क्रिप्शन बक्से दिए देव। एटार संगे सैफ्रन ग्रेवी चिकेन बा जे कोनो पनीर आइटेम भालो लगबे। ये रेसिपि जो पसंद है तो अवश्य लाइक शेयर कमेंट करते भूलें ना और हमारे चैनल के सबसक्राइब कर सब समय पाशे थाकबें। धन्यवाद। आबार नेक्स्ट रेसिपी ते देखा होच्छे।